2008-এর ইউরো, 2010-এর বিশ্বকাপ এবং 12-এর ইউরো জেতা স্পেন দলের আধিপত্য কেমন ছিল সেটা কম বেশি সবারই জানা। 2013-এর কনফেডারেশন কাপের ফাইনালও খেলেছিলেন ক্যাসিয়াস তোরেসরা। এরপরই শুরু ছন্দ পতনের। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটা 2014-এর বিশ্বকাপে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে, 2016-এর ইউরোতে রাউন্ড অফ 16 থেকেই বিদায়, 2018-র রাশিয়া বিশ্বকাপ এবং 2022-এর কাতার বিশ্বকাপেও বিদায় রাউন্ড অফ 16 থেকে। মাঝে 2020 ইউরোতে দলটা বিদায় নিয়েছে সেমি থেকে, দুইটা নেশনস কাপেও করতে পারেনি কিছুই। বারবার টুর্নামেন্ট শুরুর আগেই শেষ করে দেওয়া স্পেন পরিবর্তন এনেছে নিজেদের রূপে, আবারও মনে করাচ্ছে জাভি ইনিয়েস্তাদের স্পেনকে। স্পেনের ট্রফি ক্যাবিনেট সেটাই বলছে, স্পেনের সুদিন ফিরিয়ে এনেছেন তরুণরা। 2023-এর জুনে উয়েফা নেশনস কাপের ফাইনালে জিতেছে ডাচদের হারিয়ে, মিটিয়েছে 11 বছরের ট্রফি খরা। 2024-এর জুলাইতে ইয়ামাল নিকো রড্রিগা ঘরে তুলেছেন দেশের ইতিহাসের চতুর্থ ইউরো। এবার স্পেন ফুটবলে আরও একটা ভালো দিন, দেশকে অলিম্পিক গোল্ড মেডেল এনে দিয়েছে ফুটবল দল। প্যারিসে স্বাগতিক ফ্রান্সকে তারা হারিয়েছে 5-3 গোলের ব্যবধানে। এক বছরের ব্যবধানে তিনটা শিরোপা উল্লাসের স্বাদ নিলেন স্প্যানিশ ফুটবলাররা। সামনে আছে ফিনালিসিমা, সেখানে আর্জেন্টিনাকে হারালেই আরও একটা শিরোপা। এছাড়াও ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় গৌরবের শিরোপা অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। সব মিলিয়ে ফুটবলে এই মুহূর্তে রাজত্ব চলছে স্প্যানিয়ার্ডদের, বিশেষ করে ইউরোপে তো একচ্ছত্র আধিপত্য। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।